तो जन कैन हेलो गाइस गुड इवनिंग चले আসলাম নতুন একটা ব্লগে অনেক দিন পর আগে বাইকটাকে একটু খাওয়াইনি অনেক ক্ষুধা লাগছিল की साउंड GSXR की साउंड अंदर तो है ये टाइम ने तो दौरान में तो किसान है अरे लगाई से एमटी टा हाँ ये जो एमटी जब का ही लगा ये जो सुन देखूँ लगा लो मैं क्या खराब लगा ना खराब ना बुझा था ना जो दाव गाला मैंने जो नहीं स्टोकी খারাপও লাগে না মানে বাড়তি জিনিস যে কিছু আছে অন্যরকম লাগে ওইরকমও লাগে না এটা রিজার্ভ থেকে কই রিজার্ভ থেকে আগে ট্যাঙ্কিতে নিয়ে নিই এটা বেশ আর একটু খাবার দাবার খাওয়া নিলাম আজকে যাচ্ছি একটু মিল খেত সামনে পরীক্ষা চলে আসছে একটু পড়াশোনা করতে গিয়ে বই লাগবে সিএনজি করলে এমনি যে রাস্তা পার হয় কেমন ফেড দিতেছে আইসি মেলাইসি বি কেয়ারফুল এই রাস্তাতে এমনি তো আগে দোকান ভ্যান বসা ছিল দোকানগুলো এখন মাটি ফেলা এবং একই অবস্থা রাস্তা অর্ধেক হয়ে গেছে বড় গাড়ি পায় যদি এরকম করে আমার মন চাই বুলডোজার নিয়ে চলে যেতে Thank you.
दिक्कत नहीं है जी। देखिए जाए या तो मंदिर पर चल ना हो पाते भाई दोपहर टाइम, दोपहर ना प्राय विकल हाँ स्लिप ना ब्रेक दूर से हमने और हमें स्लिप करे नहीं রাফসিরাম জ্যাম পাবো না কিন্তু একই তো অবস্থা জ্যাম কি রে রাফসিরাম জ্যাম পাবো না কিন্তু এই অবস্থা চাইব এটা কেমন লাগতেছে দেখতে কেমন খালি খালি লাগতেছে সামনে মাথা মনে রাজনৈতিক দলের লোক এই এলাকা অলওয়েজ এরকম জ্যাম থাকে। এই অটোওয়ালাদের জ্যাম, বড় বড় গাড়ি তাদের জ্যাম। আব্দুল আজিজ এই গাড়িটাকে আমাকে ওভারটেক করার জায়গা দিবে রাস্তা না না এই বইটা এলে উঠতে পারবো না নিচে কই থেকে যাবো এই এলাকা দিয়ে যাওয়া আর সাজেকে যাও মনে হয় প্রায় একই কথা না ওই গাড়িটা ড্রাইভারটা ভালো ড্রাইভারটা ভালো থামাই দিছে অন্য কেউ থামাইতো না যাওয়ার সুযোগ দিছে
ঠান্ডা লাগতেছে শীত লাগতেছে হালকা হালকা বাসায় যাওয়ার সময় খবর আছে আমার ভুল হয়ে গেছে ভাই সরি আমি আজকে ম্যানুয়াল ঢাকনার উপর দেখাই যাবো আমার এই বাচ্চারা ভাইরা ডান দিকে যাব গাড়িটাও করে সম্ভব কি যে অবস্থা করে গাড়িটা যখন চাই গিয়ার বেড়তে গিয়ার উঠে না হুদে নিউট হয়ে যায় এখন করতে হবে ইউ টার্ন কজ আমার যাবো রাজারবাগ দিয়ে রাজারবাগ দিয়ে হয়ে তারপর মগবাজার ফ্লাইওভারে উঠব বাসটা আগুনে পুরা ফুটেছিল বেড়া দেখতে পারিস ভাই নিজেও মরিস না আমারও মারিস না রোডটা একটু ফাঁকা পাইছি এখন নালে যে অনেক সময় দেখা যায় তিনটা সিগন্যালও হয়ে যায় যে জায়গায় পার হইতে পারি না এমন ফাঁকা দেখায় তো আমার খুব পছন্দ এখন বাংলা মোটে যে কোনো সিগন্যাল না পাইলে চলো এই রাস্তাটা পুরোপুরি ভালো মতো চলে যেতে পারবে অনেকদিন পরে বেরিয়েছি কেমন যেন সব কিছু ফাঁকা ফাঁকা লাগতেছে ও অবরোধের জন্য হয়তো কিন্তু ভালোই লাগতেছে কেমন জ্যাম নাই সিগন্যালও পেলাম না এই জায়গাটুকু খুব স্লো যেতে হবে মাঝে মাঝে কিছু গাড়ি রিটার্ন করে বাম দিকে চেপাইতে আমি তো যাবো সোজা
আচ্ছা ওদার হেমন্তকাল আর এরকম বিকল ফাঁকা রাস্তা সব কিছু এগুলো খুব ভালো লাগে। সবসময় যে ঢাকা এরকম থাকতো ফাঁকা চাঁদের দেশে আসতে নেই আমি তো আমার চাঁদের দেশে ছিলাম তুই ঘুমাইতেছিলি নাকি? হ্যাঁ কেমন লাগছে? ঘুমাইতেছিলি কি? ব্যাপারটা ছিল সাব্বির ওই নামার সময় যে ঢালটা ওইটা ফিনিশিংটা একটু উঁচা, যে গাড়ি জাম্প খায়, গাড়ি স্পিড ছিল প্রায় সাহেবের মতো, সাব্বির ওখানে যে জাম্পিং যে খাইছে একদম পুরা অর্ধেক পর্যন্ত হাওয়ায় উঠে গেছে। আজকে মোতলা প্লাজা যাবি? না না ইয়া মাল্টিপ্ল্যানে ব্যাপারটা হচ্ছে গিয়া সারাবিক ডট কম থেকে আমি একটা এয়ারপোর্ট নিয়েছিলাম, ওইটা শুরু থেকে একটু প্রবলেম ছিল যে বাম পাশের কান যেটা থাকে এয়ারপোর্টটা ওইটা যখন ইউজ করতাম তখন সাউন্ড ল্যাগ করতো, মানে কানেকশন ছেঁড়া ছেঁড়া এরকম ল্যাগিং সাউন্ড পেতাম। এটা যদি পকেটে রেখে যদি হাঁটি তাহলে ওরকম সাউন্ড ল্যাগ করে, আর যদি বাইক চালাই তাহলে তো ল্যাগের উপর ল্যাগ, সাউন্ডই থাকে না। তো সেইটা আমি প্রথমে উত্তরাতে উত্তরা থেকে দেওয়ার পর প্রায় এক মাস পরে আমাকে ডেলিভারি দেয়, আমি ফোন কন্ট্যাক্ট করি তারপর জানায় যে ঠিকঠাক আছে নিয়ে নিতে পারেন, ওরা নিজে থেকে জানায় না। তারপর নেওয়ার পর রিসিভ করে দেখে যে সেম অবস্থা একই রকম, কোনো প্রবলেম তো সলভ হয়ই নাই। তারপর আমি ওই যে আমার বাসার কাছে পরে মোতলা প্লাজা, আমি মোতলা প্লাজা অরুণাচলের যে আউটলেট আমি এখানে এটা সার্ভিস নাম্বার দিই যে আগেরবার যা সার্ভিস ছিল কোনো প্রবলেমই সলভ হয় নাই, পরে এটা আবার সার্ভিস রেখে দেয়। তো পরবর্তীতে কিছু পর আমাকে জানা গেছে তার যে এয়ারবার্সের যে কেসটা সেটা নাকি তাদের না, আমি নাকি চেঞ্জ করে অন্য একটা দিছি, কিন্তু অথচ রিসিভ করার সময় কিন্তু তারা কিন্তু সব কিছু দেখে চেক করে রাখছে, তখন আমাকে রিমাইন্ডার করে নেয় জানায়ও নেয় যে ভাই এটা আমাদের প্রোডাক্ট না আপনি অন্য একটা প্রোডাক্ট দিয়েছেন। ওনারা রিসিভ করে সব কিছু দেখে রিসিভ করে রেখে দিয়ে সার্ভিসের টাইমে আমি যখন জানাই ইনফর্মের খোঁজ নেই তখন ওনারা জানায় যে এইটা কেসটা তাদের না। আর ইতিমধ্যে আমার 3 মাস এখন অলরেডি দেওয়া হয়, এর মধ্যে আমার ওয়ারেন্টি যে টাইমটাও ওভার হয়ে গেছে। আর আমি যে পরবর্তীতে যখন তারপর আবার যোগাযোগ করি যে আমার কেস নাকি আমার না, তো আমি একদিন এসে যোগাযোগ করি আরেকবার, তখন অনেক ঝগড়াঝাটিও হয়, মানে একটু কথা কাটাকাটি হয় ওদের সাথে। তো তারপরে তারা বলে ঠিক আছে তোরা সলভ করে দিবে, আর কিন্তু সলভ যে করবে তারা এখনো কোনো ইনফর্ম করে নাই আমাকে। তারা এখন আমাকে কোনো ইনফর্ম করে নাই যে আমার প্রোডাক্টটা এখন সার্ভিসে কী অবস্থা, আমি কবে নিতে পারবো, সার্ভিস হয়েছে কি না, এগুলো কিছুই জানে না।
আর ওনারা রেখে সার্ভিসে রিসিভ করার যে সময় সব কিছু চেক করে রেখে দিয়েছে, তখন আমাকে বললো না জামার প্রোডাক্ট না এটা, আমি চেঞ্জ করে দিছি কেসটা। কিন্তু রিসিভ করে নেওয়ার পর তারও এক মাসের বেশি সময় পর আমাকে জানায় যে ওইটা নাকি তাদের না, আমি নাকি অন্য কেস দিছি। আর তারা বলে নাকি দোষটা নাকি আমারই, আমি নাকি তাদের প্রোডাক্ট আমি দিই নাই, আমি অন্য একটা প্রোডাক্ট দিতেছি। এর নিয়ে একটা রিভিউ আছে, মানে এখনো ভিডিওটা আপলোড করি নাই, পাবলিশও করি নাই, বাট ভিডিও করা আছে। আমি জাস্ট ওয়েট করতেছি যে তারা আমাকে এটা কীভাবে সলভ করে দেয় আমার প্রোডাক্টটা আর ওয়ারেন্টি ক্লেম, তারপরে আমি ভিডিওটা পোস্ট করব। আর তারা বলে যে তারা নাকি প্রোডাক্টটা সার্ভিসের জন্য চায়নাতে পাঠায়, আর মতলব থেকে আমাকে বলে তারা নাকি গুলিস্তান থেকে প্রোডাক্টগুলো সার্ভিস করা যায়, মানে হচ্ছে এই চায়নাটা হচ্ছে বাংলাদেশে অবস্থিত গুলিস্তানে, গুলিস্তান চায়না গুলিস্তান। আর চায়না থেকে যদি গুলিস্তান থেকে যদি প্রোডাক্টগুলো সার্ভিস করতে হয় তাহলে দুই মাস সময় তো লাগার কথা না, আর এতদিন তো লাগে না একটা প্রোডাক্ট সার্ভিসের জন্য। তাদের উপর একদম পুরো মেজাজটা আমার খারাপ, মানে আমি তাদের উপর রেগে গেছি এক প্রকার। যাক আমরা শুক্রবারই যাবো, এখন একটা মাল্টিপ্ল্যান চাই, মাল্টিপ্ল্যান কিছু কাজ আছে, গাড়িটা পার্কিংয়ে দিয়ে আগে। নিচে যাইতে হবে, বাসন্তী আমার ফেভারেট, বাসন্তর আমার মোস্ট ফেভারেট ড্রিম বাইক, এবার যখন চোখের সামনে থাকে তখন আল্লাহর কাছে প্রার্থনা করেছে আমারটা পাবে হবে। এদের লুকিং গ্লাস কে যেন বাঁকা করে দিছে, কান্ট্রির লুকিং গ্লাস ধাক্কা দিয়ে দিছে পেরা জানি, দোষ তো এখানে আমার। এটা দোষ তো পরে আমার হইব না, এটা বাঁকা হয়ে গেছে না, পরে বলবো যে গাড়িটা রাখছে তার দোষ। গাড়ির সোজা করে নিই,